मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू ए न्यू ब्लॉग आफ्टर ए लॉन्ग ब्रेक। आज आबार नतून करे ब्लॉग स्टार्ट करछि। तो की कारणे ए कदिन ब्लॉग करते पारिनि समस्त किछु तोमादेरके बोलबो जानाबो, किन्तु एखन बेजे गेछे 10টা। तो पेटे छुचो दौड़ाच्छे, आगे ब्रेकफास्टटा निये चले आसि चटपट। ओ रेडी होये गेछे, ओके चा देवा हयनि, चाटा दिये दिई। एखाने डिम सिद्ध आर चा चलछे दुटोई। ब्रेकफास्ट रेडी, आमार चा ओर दूध कला और डिम सिद्ध। लास्ट दो থেকে তিন দিন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে র‍্যাম্পার্ডলি বৃষ্টি যাকে বলে। শুধু এখানেই না, কিছু কিছু জায়গায় বৃষ্টি আরো হচ্ছে। যেরকম দুদিন আগে আমরা হাওড়াতে ছিলাম, হাওড়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হাওড়া কলকাতার সব জায়গায় ছিন্নবিচ্ছিন্ন ভাবে ভালো রকমের বৃষ্টিটা হচ্ছে। আসলে বর্ষাকালের যে বৃষ্টি সেটা তো মানে যেটাকে দাঁড়িয়ে বৃষ্টি বলে সেটা তো হয়নি এবারে, একদমই হয়নি, মানে না হওয়ারই সমান বলা যায় আর কি। তো এখন ভগাবে কিছু পূজোর আগে পর্যন্ত। তোমরা তো জানোই দু মাস আগে যখন আমি ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম, তখন মায়ের জন্য অলরেডি ডাক্তার আমি নার্ভের আর কি যে স্পেশালিস্ট ওখানে বুক করেই এসেছিলাম। তো দু মাস বাদে ডেট পেয়েছিলাম 6 তারিখে আগস্ট মাসে। তো সেই জন্যই গিয়েছিলাম সালকিয়া, মানে হাওড়া আমার বাপের বাড়িতে। তো ওখানে গেছিলাম, মাকে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম। তো বিভিন্ন রকম টেস্ট, ওষুধ টষুধ এইসব দিয়েছে। তিন দিন ধরে আমরা এই জিনিসটাই করেছি। গিয়েছি শনিবার দিন, সেদিনই ডাক্তার দেখানো ছিল। ডাক্তার দেখিয়ে পরের দিন রবিবার ওষুধপত্রের জন্য ছোটাছুটি করেছি। অ্যাকচুয়ালি এমন কিছু মেডিসিন ছিল যেটা সমস্ত শপে অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য এইসব ওইসব করতে হয়েছে। তারপর কিছু বেল্ট ছিল, মানে ইকুইপমেন্টস দিয়েছিল যেগুলো কন্টিনিউ পড়তে হবে কাজ করার সময়, তো সেগুলো কেনার ব্যাপার ছিল। এই সব করে সমস্ত কাজ মিটিয়ে আর সোমবার আমার নিজের পার্সোনাল কিছু দরকার ছিল, তো সেই কাজটাও মিটিয়ে একবার সোমবার বিকেলবেলা ফিরেছি। আস্তে আস্তে এখানে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল। বাচ্চা 1:43, লাঞ্চও রেডি। ভাত, ঢেঁড়স ভাতে, মাছ ভাজা। মাছের অ্যাকচুয়ালি ঝাল হয়, কিন্তু আমরা ঝালটা খাই না তাই ভাজা। লেবু, সমস্ত আনাজ দিয়ে একটা ঝোল, আর এটা হচ্ছে আমড়ার চাটনি। এই যে আমড়া নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে আসার সময়। এটা আমাদের দেশের গাছের আমড়া। দুপুর থেকে র্যান্ডামলি এত বৃষ্টি হচ্ছে, বেরোবো যে তার কোনো উপায় নেই। এই যে নিয়ে বেরিয়ে পড়েছি, আবার লিকেজ করছে, শান্তি দিচ্ছে না কিছুতে। আঠাটা ছাড়িয়ে অ্যাকচুয়ালি আঠাটা লাগাতে হবে, এবার আমি ওটাই বলবো, দেখবো ওনাকে। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কাল থেকে শুরু হয়েছে। এইখানেই আমরা পূজো দিতে আসি। জোর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, বেশ যাওয়ার সময় টিপ টিপ করে হচ্ছিল। ভাবলাম ফেরার সময় একটু বিরিয়ানি খাবো, সেটাও আর হলো না। গাড়ি থেকে বেরোলেই ভিজে যাবো, ওই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। অ্যাকোরিয়ামটা আমার কোলে, আগে শুধু নিচের পোর্শনটা আঠাটা লাগানো হয়েছিল, এখন সাইড গুলোতেও সব লাগিয়ে দিয়েছে। দেখা যাক জলটা আর বেরোয় কিনা, তবে নিচে থার্মোকল না দিয়ে আর জল লাগবো না। আমরা এখন গাড়ির গ্যারেজে বসে আছি, বাড়ির কাছে এসেও বাড়ি যেতে পারছি না, এত অঝোরে বৃষ্টি হচ্ছে যে বাঁশতলার নিচে আমাদের গ্যারেজটা, তা সত্ত্বেও টিন থেকে এত জল পড়ছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। এখানে অন্ধকারের মধ্যে বসে আছি। কি একটা বিতিকিচ্ছিরি সিচুয়েশন, পুরো 15 মিনিট কনস্ট্যান্ট চুপচাপ এখানে বসেছি। একটা ছাতা আছে, কিন্তু একটা ছাতায় গেলে ও ভিজবে আমিও ভিজবো, আর সর্দি করেছে ওর। আবার ছাতায় মানবে না বৃষ্টিটা, পুরো আধ ঘন্টা হয়ে গেল চুপচাপ এরকম ভাবে অ্যাকোরিয়াম কোলে নিয়ে বসে আছে। মাছগুলো থাকলে তবু একটু হাতে করে নিয়ে খেলা করছে বলো। ফাইনালি বাড়ি এলাম, বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন একটু ফ্রেশ লাগছে। পুরো 35 মিনিট পাক্কা গাড়ির ভেতর চুপচাপ বসছিলাম, 15 মিনিট ড্রাইভ করেছি, আসতে টাইম লেগেছে 1 ঘন্টার কাছাকাছি বৃষ্টিটা হয়েছে। পুরো পাক্কা একদম 1 ঘন্টা ঝেড়ে বৃষ্টি হয়েছে, দাঁড়িয়ে যেটাকে বলে নন স্টপ। আর আজকে বিশেষ কিছু কেনা হয়নি, এগুলো সিরামিক, জাস্ট জলের ব্যাকটেরিয়া যা অ্যামোনিয়া থাকে সেগুলোকে ক্র্যাক করার জন্য এগুলো জাস্ট পেলাম, এখানে কিনে নিলাম। এগুলো ফিটিংস, জাস্ট নতুন অ্যাকোরিয়ামটা ফিট করবো বলে, সেই জন্য পাইপ তো ছিলই, সেই জন্য পাইপ নিয়ে আর কোনো প্রশ্ন নেই, এগুলো নিয়ে চলে এসেছি। খালি বিরিয়ানি খাওয়া হয়নি বলে মুডটা অফ হয়ে গেছে।
তাই না? বিরিয়ানি খাওয়া হয়নি বলে মন খারাপ করে লাভ নেই, বাড়িতে রাইস হয়েছে। হ্যাঁ সেই তো, আমি ফ্রাইড রাইস বলিনি, শুধু রাইস বলেছি। ওটাই তো বলছি, রাইস তো সব, রাইস মাছ ভাজা আর সমস্ত আনাজ দিয়ে ঝোল। আজকাল রুটির পার্ট নেই, খুব খিদে পাচ্ছে, খেয়ে নিই আগে। বাচ্চা এখন 10:31, ডিনার কমপ্লিট, ওপরে চলে এসেছি, ডিনার করতে বসি, তখন থেকে বৃষ্টি শুরু, এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাটা দিন বৃষ্টিতে বৃষ্টি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সেম চ্যানেল নেই আমাদের ফেসবুকে, তো একটা পেজ আছে, যদি চাও তোমরা ভিজিট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো টাটা, টেক কেয়ার, গুড নাইট।